আচ্ছা জয়ী, তোমার বাপের বাড়ির ওদিকের কারোর সঙ্গে যোগাযোগ নেই? বুঝতে পারছো তো, খেদিয়ে দিয়েছে। ওই মেয়েকে কে রাখবে বলো? আহা, এভাবে কেন বলছিস? ও খারাপ লাগবে না? সত্যি কথাই তো বললাম দিদি ভাই, এতে খারাপ লাগার কি আছে বলো? এখন যদি তোর পার্সোনাল লাইফ নিয়ে কেউ কিছু বলে, খারাপ লাগবে না তোর? দিদি ভাই তুমি কিন্তু কি বল কি? আচ্ছা জয়ী, তুমি কতদূর পড়াশোনা করেছো? পড়াশুনো না মানে আমি। আরে বাবা, এ কি আশ্চর্য কথাবার্তা! হ্যাঁ, এসব কি প্রশ্ন উত্তর হচ্ছে? এটা বাসর রাত না ইন্টারভিউ বোর্ড, খালি এসব প্রশ্ন চলছে। কোথায় গান হবে, কবিতা বলা হবে, গপ্প বলা হবে, আড্ডা দেওয়া হবে, এসব হচ্ছে না তো? আমি বুঝতে পারছি না এরকম আলোচনা কেন হচ্ছে। তো বাসর রাত আনন্দ করা উচিত, তো আনন্দ করবো না আমরা? আরে দাঁড়া, যার সঙ্গে আনন্দ করবি ভাবছিস তার বিদ্যের দৌড়টা জানতে হবে না? কি হলো জয়ী, তুমি আমার প্রশ্নের উত্তর দিলে না তো? অ কথা জানো না? আমি খুব বেশি পড়াশোনা করিনি, আমাদের মতো বাড়িতে মেয়েদের পড়াশোনা করানোর মতো ক্ষমতা থাকে না, তাছাড়া মামা আর মামি কি করে সামলাবে? কি আশ্চর্য, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে একটা মানুষকে শুধুমাত্র লেখাপড়া দিয়ে কি বিচার করতে হয়। হ্যাঁ তাই তো, আমাকে তো রেবা দিদি একবার বলেছিল, ওই যে ক্রিকেট খেলে, ওই যে কি যেন নাম, আরে হ্যাঁ সচিন, ওই সচিন নাকি বেশি দূর পড়াশোনা করেনি, তাও তো উনি ক্রিকেট খেলে একেবারে সেরা। কই, ওনাকে তো কেউ জিজ্ঞাসা করে না উনি কতদূর পড়াশোনা করেছেন। কিরে, না খেতে একেবারে ঝামাটা ঘষে দিল, এবার কিছু বল। একেই বলে একেবারে কাটে কপাটে। ও দাদা, আমি বলছিলাম কি, দিদি না ঠিক কথাই বলেছে, বউ ভাতটা না হলে আমাদের সম্মান তো বাড়বে না, সম্মান আরো কমবে, তাই না? বউ ভাতটা বরং হতে দিন। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি মেনে নিচ্ছি, বউ ভাত হবে কিন্তু নম নম করে। আরেকটা কথা, ভবিষ্যতে যদি দেখি মেয়েটা কখনো অবাধ্য হচ্ছে তাহলে কিন্তু সরাসরি ওকে ওর মামা বাড়িতে পাঠিয়ে দেবো। আর রিভুকেও আমি ছাড়বো না, রিভুকেও তখন এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে।